ওয়েলকাম আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার ফেসবুকের মধ্যে এরকম স্টাইলিশ নাম বসাবেন। সো এরকম স্টাইলিশ নাম যদি আপনি আপনার ফেসবুকে বসাতে চান এরকমভাবে, সেম এরকমভাবে যদি আপনি বসাতে চান, তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনি যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। সো তার জন্য বলে নিলাম যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। সো তার জন্য আপনাদের কী করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি এরকম স্টাইলিশ নাম করেন, প্রথমত এখানে আপনাদের এই তিনটা অ্যাপস লাগবে। প্রথমত ইউনিভার্সাল কপি, তারপরে পাওয়ার ভিপিএন, তারপরে লাইট। আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রথমত এখানে চার্জ করবেন ইউনিভার্সাল কপি, এটা লেখা চার্জ করে এখান থেকে ইউনিভার্সাল কপি এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা এখানে চার্জ করবেন পাওয়ার ভিপিএন। সো পাওয়ার ভিপিএন লেখা এখানে চার্জ করবেন। পাওয়ার ভিপিএন লেখা চার্জ করার পর এই ভিপিএনটা এখান থেকে কী করবেন, ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে পাওয়ার ভিপিএন আর ইউনিভার্সাল কপি। আর আপনাদের তো ফেসবুক লাইট আছেই, ফেসবুক লাইট দিয়ে আপনারা কাজ করবেন। সো প্রথমত আপনাদের কী করতে হবে, প্রথমত আপনারা এই নামটা দেওয়ার জন্য প্রথমত আপনি চলে যাবেন আমার যে ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে, আপনারা ইউটিউবে চলে যাবেন। আমার ইউটিউবে আমি যাইতেছি, আমার ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এরকমভাবে আমার ডিসক্রিপশনে চলে আসবেন। সো বুঝতে পারছেন, ডিসক্রিপশনে প্রথমে আসবেন। সো তারপরে প্রথমত আপনারা ইউনিভার্সাল কপি এই অ্যাপসটা ওপেন করে নেবেন। এই অ্যাপসটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউনিভার্সাল কপি এটা এখানে অফ থাকবে এরকমভাবে, মানে একটা অফ থাকবে, এটা ক্লিক করে আপনারা অন করে দেবেন। টিক মার্কটা মানে অন করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগে আসবেন। তারপর ইউটিউবে যাবেন, আমার ডিসক্রিপশন বক্সে দেখা থাকবে, মানে এখানে দেওয়া থাকবে এই জাপানি সিম্বলগুলো কপি করুন। এই সিম্বলগুলো কীভাবে কপি করবেন, প্রথমত এখানে জাপানিজ স্পেস এটা কপি করবেন। আপনারা এরকমভাবে মোবাইলটা টান দেবেন। টান দেওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল কপি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নর্মাল মোড এটাতে একটা ক্লিক করবেন। নর্মাল মোডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু অ্যাশ হয়ে যাবে। সো বুঝতে পারছেন, অ্যাশ হয়ে যাবে এই জায়গায়, এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কালার হয়ে গেছে। তারপর আমরা জাপানিজ স্পেসটার উপরে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে আবার আমরা ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরার পর আমরা এখানে সবগুলো লেখা চলে আসবে। তারপর আমরা এখানে জাপানিজ স্পেসটা খুঁজে বের করে এখান থেকে আমরা শুধু জাপানিজ স্পেসটা এখান থেকে কপি করব। আমরা শুধু যে জাপানিজ স্পেস আমি যতটুকু কপি করছি, আপনারা এই সম্পূর্ণটা কপি করলে কিন্তু হবে না। আপনারা জাস্ট এই যে মানে দুইটা যে চিহ্ন আছে চিহ্নটার ভিতরটা কপি করবেন। এই যে এতটুকু সিলেক্ট করার পর উপরে কপি অপশনটা ক্লিক করবেন। পর আমাদের এখানে একটা অ্যাড চলবে, অ্যাডটা দেখার পর আমরা ক্লসে ক্লিক করব। অ্যাড যদি না দেখি তাহলে আমাদের টেক্সট কপি হবে না। তারপর আমরা এখানে ক্লসে ক্লিক করে দেবো। তারপরে ক্লস ভিডিও শেষ, আমাদের এখানে জাপানিজ স্পেস কপি হয়ে গেছে। তারপর আমরা কী করবো, আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। আমি আমার লাইটে চলে গেলাম। তারপর আমরা এখানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা নিচে চলে যাবো, এখানে সেটিংস নেম অপশন যায়। এই সেটিংস নেম অপশনটা থেকে আমরা ক্লিক করবো। সেটিংস নেম অপশনটাতে ক্লিক করবো, এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্টস ইনফরমেশনটাতে এটাতে একটা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন নেম চলে আসছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এখন সব কিছু চলে আসছে। আমরা জাস্ট এই যে নেম নেমেরই দিকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে, এডিট নামে অপশনটাতে ক্লিক করবো। তারপর এখানে আপনাদের নামটা এখানে আমাদের বসাতে হবে। আমি আমার নামটা বসাই, এটা কেটে দিব। তারপর সবগুলো বরাতে দিতে হবে। আমি আই দিলাম। তারপর এখানে আমরা জাপানিজ স্পেসটা কপি করছিলাম, এখানে আমরা জাস্ট ক্লিক করে ধরবো। ধরার পর এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এস দিব, আবার ক্লিক করে ধরবো, আবার পেস্ট করব। তারপর আমরা এইচ দিব, আবার ক্লিক করে ধরবো, পেস্ট করব। তারপর আমরা আমাদের নামটা বসিয়ে দেবো। প্রথম আমরা চারটার বেশি কিন্তু দিতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চারটা সংখ্যা দিছি, আমি চারটা দিছি, এর বেশি দিতে হবে না। তারপরে আমরা এখানে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমাদের যদি লাস্ট আরও নাম থাকে তাহলে আমরা এখানে বসাবো। তারপর আবার আমরা এখানে একটা স্পেস দিব। তারপর আমরা কী করবো, এখান থেকে আমরা আবার আমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে চলে যাব। ইউটিউব ডিসক্রিপশন বক্সে চলে আসার পর আমরা এখানে মানে এখানে সিম্বলটা আমরা এখান থেকে কপি করবো। তারপর আবার আমরা এরকমভাবে টান দিব। টান দেওয়ার পর আমরা এখানে নর্মাল মোডে একটা ক্লিক করব। তারপর আমাদের এই স্ক্রিনটা অ্যাশ হয়ে যাবে। তারপর আবার আমরা সিম্বলে ক্লিক করে ধরবো, এরকমভাবে ক্লিক করে ধরবো। তারপর আমরা এখান থেকে সিম্বলটা এখান থেকে কপি করবো। এই যে শুধু এতটুকু কপি করবো। তারপর কপিতে ক্লিক করবো, অ্যাড আসলে আমরা এখান থেকে অ্যাড দেখে নিব। আর না আসতে পারে আবার নাও আসতে পারে, আসবো অবশ্যই। তারপর এখান থেকে আমরা কিছু সময় দেখবো। তারপর এখানে ক্লসে ক্লিক করে ক্লস ভিডিওতে ক্লিক করে দিব। তাহলে আমাদের কপি করা হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে আসবো, এসে ক্লিক করে ধরবো, তারপর পেস্টে ক্লিক করে লিখবো। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা যে ভিপিএনটা ডাউনলোড করছিলাম আমরা এখান থেকে ব্রেকে যাবো। ভিপিএনটা যে ডাউনলোড করছিলাম এই ভিপিএনটা আমরা এখান থেকে পাওয়ার ভিপিএনটা এখানে এনে ক্লিক করে ওপেন করে নিব। পাওয়ার ভিপিএনটা এখান থেকে ওপেন করব। তারপর এখানে স্কিপ করে দিব। তারপর এখান থেকে আমরা এখানে সিলেক্ট সার্ভারে ক্লিক করে আমরা এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করব। এখানে ফ্রি ওয়ান থাকবো, আমরা ফ্রি টুতে যাব। ফ্রি টুতে যাওয়ার পর আমরা এখান থেকে কী করব, এখানে জাপান সার্ভারটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে এখানে কানে মানে এইটাতে ক্লিক করে কানেক্ট করে দিব। কানেক্টিং হয়েছে দেখতে পাচ্ছেন, হয়ে গেলে এখানে অ্যাড দেখার দরকার আমরা এখান থেকে কেটে দিব। তারপরে আমরা আবার এখানে চলে আসবো। আসার পর আমরা এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করব।
রিভিউ চেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে দেবেন। আপনার প্রথম যদি এই প্রথমটাতে যদি দেন তাহলে এরকম হবে, দ্বিতীয়টা দিলে এরকম হবে। তারপর আপনার এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জাটাতে ক্লিক করব, তাহলে আমাদের প্রোফাইলে কিন্তু আমরা অ্যাড হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই, প্রোফাইলে গিয়ে দেখাই। এই যে রিফ্রেশ দিলাম আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। সব বুঝতে পারছেন আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজেই আপনাদের ফেসবুকের মধ্যে এরকম নাম বসাতে পারবেন। সব বুঝতে পারছেন আশা করি, সবাই বুঝতে পারছেন। তারপরে কিন্তু এখান থেকে ভিপিএনটা ডিসকানেক্ট করে দেবেন, নাহলে আপনার সমস্যা হতে পারে। এই যে এখানে ডিসকানেক্ট এটাতে ক্লিক করে আবার ডিসকানেক্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে আপনারা যদি দেখেন তাহলে আপনারা আশা করি পারবেন, যদি স্কিপ না করে দেখেন তাহলে আশা করি পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু জায়গা যদি মনে করেন মিস করে যান তাহলে কিছু জায়গা মিস করলে আপনারা পারবেন না। সো আজকের ভিডিও এতটুকুই। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আর এরকম নিত্য নতুন